পুলিশি বাধা উপেক্ষা করে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলেও সেটি উপেক্ষা করে সড়ক দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। বিক্ষোভ চলাকালীন সময়ে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারী শিক্ষার্থী ও সাবি প্রবেশ সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি, পুলিশ বাধা দিয়েছে, আমাদের আঘাত করেছে, আমরা আঘাতপ্রাপ্ত হয়েও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের দাবি মানতেই হবে, না হলে আন্দোলন চলবে। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রঙ।